الحمد لله على ما قضى وقدر والشكر له على ما امتن به وتفضل والصلاه والسلام على البشير النذير والسراج المنير نبينا محمد وعلى اله واصحابه واتبع سبيلهم الى يوم الدين اما بعد فيا ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في انفسكم وفي اولادكم وازواجكم واخوانكم وعشيرتكم اتقوا الله في علانكم وسركم فان التقوى من متطلبات الايمان ثم ان الايمان والتقوى هما اساس فتح البركه من قبل الله عز وجل على الامه المسلمه حيث قال سبحانه وتعالى في كلامه المجيد ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض ايها المسلمون الله سبحانه وتعالى تني حياه والموت सृष्टि تني شمستو সৃষ্টিকে তিনিই সৃষ্টি করেছেন এবং তারপর এই সৃষ্টির মধ্যে তার অনেক আয়াত এবং নিদর্শন রয়েছে আল্লাহ আল্লা সুবাহান তাআলা তার এই সকল সৃষ্টি দিয়ে মানুষকে পরীক্ষা করতে চান সেটি তিনি সুরা মুলকের মধ্যে উল্লেখ করেছেন আল্লাদি খলাক মাউতাওয়াল হায়াটা লিয়া ব্লুয় আয়কুম আহসান ও আমেলা তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে কর্মে উত্তম সুরা আম্বিয়ার মধ্যে আল্লা সবান আরও বলেছেন কুল্লু দ্য একাতুল মৌথ প্রত্যেক প্রাণ অবশ্যই মৃত্যু সাদা আস্বাদন করবে ও দ্যু কুমিসারে ওয়াল খাই রিফিতনা ওয়া ইলাইনা তুরজাউন তুর জাউন আর তোমাদেরকে কল্যাণ ও অকল্যাণ দিয়ে আমরা পরীক্ষা করছি আর আমাদের কাছেই তোমাদের ফিরে আসতে হবে আল্লা সুবহানহ তাআলা তিনি আসমান এবং জমিনে তার অনেক আয়াত সৃষ্টি করেছেন যা যাতে আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি সেগুলো সমস্ত মানুষের জন্যে যাতে নিদর্শন হতে পারে আল্লা সুবহানহ তাল্লা সুরা ইউনুসের মধ্যে বলছেন কলিন্দোর ম্যাফিসা নোদোর আন কৌমিল্লায় মেনুন বলো তোমরা দেখো পর্যবেক্ষণ করো তাকিয়ে দেখো আসমানসমূহ এবং জমিনের মধ্যে কি আছে আর আয়াতসমূহ এবং সতর্ক বার্তা এমন কাউমের কোনো কাজে আসে না যারা ইমান রাখে না সুতরাং মোমেনদের জন্যই আসলে এই নিদর্শন এই নিদর্শনগুলোর মধ্যে একটা হচ্ছে আজ জ্যালা আজেল যাকে আমরা বলি ভূমিকম্প আমরা সাম্প্রতিক বছরগুলোতে লক্ষ্য করছি ভূমিকম্পের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং একটা পরিসংখ্যান বলছে যে বিগত শতাব্দীর তুলনায় এ এ শতাব্দীতে ভূমিকম্পের সংখ্যা প্রায় চারগুণ বেড়ে গেছে কোনো সন্দেহ নেই এটা আল্লাহ সুবাহ আলার পক্ষ থেকে একটা নিদর্শন আজকের যে মানুষ আধুনিক মানুষ তারা সব কিছুকেই একটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করে থাকে যে কোনো বিপদ আপদ এমনকি ঝড়ো হাওয়া ঘূর্ণিঝড় ভূমিকম্প এসব কিছুর নাম তারা দিয়েছে কাওয়ারিফ তবে ন্যাচারাল কলামিটিস বা প্রাকৃতিক বিপর্যয় কিন্তু আসলে কোরআন কীভাবে এটাকে চিহ্নিত করেছে কিংবা রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক সেই ঝড়ো হাওয়া ঘূর্ণিঝড় কিংবা আরও যে সমস্ত যে ঘটনাগুলো ঘটছে যেটাকে অনেকে প্রাকৃতিক বিপর্যয় বলছেন সেগুলোকে আসলে কীভাবে রাসুলসাল্লা সাল্লাম চিহ্নিত করছেন আমরা সেটা নিয়ে একটু আলাপ করবো আলোচনা করব এবং আসলে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে তার পেছনে আল্লা সুবহানো তালা কী হেকমত রেখেছেন কেন এগুলো ঘটছে আর তিনি বান্দাদের কাছে এই ঘটনাগুলোর মাধ্যমে কি চান সেটা আমরা আজকে সংক্ষেপে তুলে ধরবো ইনশাআল্লাহ তবে শুরুতেই আমরা সে সকল মুসলিম ভাই বোনদের যারা এই বিপর্যয় নিহত হয়েছেন তাদের মাঘ কামনা করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফের দাউস করেন আর যারা জীবিত আছেন যারা এখনও কষ্টের মধ্যে আছেন যারা হয়তো তাদের ঘর বাড়ি হারিয়েছেন সম্পদ হারিয়েছেন আত্মীয় স্বজন হারিয়েছেন আমরা তাদের জন্য দয়া করি আল্লাহ যেন তাদেরকে সবর এনায়াত করেন আল্লাহ যেন তাদেরকে এই বিপর্যয়ের ধকল কাটিয়ে ওঠার তফিক দান করেন এবং তাদের ইমান বাড়িয়ে দেন আমরা যারা দূর থেকে তাদেরকে দেখছি আমাদেরও ইমান বাড়িয়ে দেন আর আমরা যেন এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি এমনও দেখা গেছে যে যিনি গতকাল পর্যন্ত অনেক সম্পদের মালিক ছিলেন অনেক বাড়ির মালিক ছিলেন আজকে তিনি কপর শূন্য হয়ে পড়েছেন অবশ্যই এগুলোর মধ্যে আল্লাহ নিদর্শন আছে আল্লাহ তিনি যাকে ইচ্ছা সম্পদশালী করেন আবার মুহূর্তে সব কিছু কেড়ে নিতে পারেন আজকে আপনারা যারা অনেক সম্পদের মালিক পৃথিবীর বৃত্ত বৈভবের মালিক আপনারা যারা আজকে অনেক প্রভাব প্রতিপত্তির মালিক তাদেরকেও স্মরণ রাখতে হবে যে আপনারও এই প্রভাব প্রতিপত্তি এক মুহূর্তে চলে যেতে পারে আপনার এই সম্পদ যে কোনো মাধ্যমে হোক আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে আপনার এই সহায় সম্পত্তি থাকার পরেও আপনি একদম অসহায় হয়ে যেতে পারেন অতএব সময় থাকতেই আমাদের প্রত্যেককেই আসলে এ থেকে ব্রাত হাসিল করতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আর আরেকটি কথাও বলে রাখি এই যে ভূমিকম্প একের পর এক হচ্ছে ভয়াবহতাতে অনেক প্রাণের মৃত্যু ঘটছে অনেক মুসলিমরাও মারা যাচ্ছেন তাতে মুসলিমদের কিন্তু ওইভাবে যদি মৃত্যুর ভয় কেউ ভীত থাকেন তাদের জন্য বলছি তাতে তাদের হারানোর কিছু নেই মৃত্যু তো যেতেই হবে মারা তো যেতেই হবে মানুষকে অবশ্যই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে মোমেন প্রতি মুহূর্তেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে কারণ কোরআনে তো সে কথাই বলা হয়েছে তাই না কল্যাবসেন দ্য একাতুল মাউচ এবং কোরআনের অন্য আয়াতে আরও বলা হয়েছে ইদা জা আজ লাউওয়ালা ইয়াস্তাক দেমন যখন তাদের সময় এসে যায় তখন এক মুহূর্ত সেটা আগেও আসে না এক মুহূর্ত বিলম্বও করে না ঠিক মক্ষম সময় তাকে ডাকে সাড়া দিতে হয় এটা কখনো অকাল মৃত্যু হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই যার যখন কাল এসে যাবে ক্ষণ এসে যাবে তখনই আল্লাহ তালা তাকে তুলে নেবেন যে কোনো শিলায় যে কোনো অবস্থায় এমনকি সে যেন তার সে যদি তার দৈনন্দিন যেখানে সে শয়ন করে থাকে সেই বিছানায় শুয়ে থাকে তারপরেও তার মৃত্যু হয়ে যেতে পারে দেশে বিদেশে আমাদের পরিচিত অনেককে আমরা এভাবে মারা যেতে দেখেছি যে যারা নিজের বিছানায় রাত্রে শয়ন করেছেন সকালবেলায় একই রুমের সঙ্গী সাথীরা ঘুম থেকে উঠে দেখে সে আর উঠছে না তাহলে এটাই হলো তার সময় অতএব মৃত্যু ভয়ে ভীত হয়ে থাকা এটা মোমেনদের কাজ নয় মোমেনরা ঘটনা প্রবাহ লক্ষ্য করবে দেখবে সে থেকে এব্রাত হাসিল করবে শিক্ষা অর্জন করবে তার ইমানকে সে বুলন্দ করবে শক্তিশালী করবে সে কখনো ইমান ধারা হবে না সে যা ঘটে গেছে সে জন্য আল্লাহর উপর ক্ষিপ্ত হবে না ইমান এবং তাওয়াক্কুল এর মধ্যে তার কোনো ঘাটতি হবে না এটাই মোমেনের কাছে কাম্য যদি সে সত্যিকার ইমানের উপর থাকে আর তার তাকোয়ার প্রোগ্রামই আসলে মূলত তাকে এই ভরপুর ইমানটাকে মজবুত করার ব্যাপারে সাহায্য করে থাকে যদি সে তাকোয়া চর্চা করে থাকে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার চিন্তা চেতনায় তার শয়নে স্বপনে তার পড়া লিখায় তার চাকুরি বাকরি ব্যবসায় বাণিজ্য এবং মানুষের সাথে তার ইন্টারাকশান মানুষের সাথে তার চলা ফেরায় তাদের সাথে আচরণ কিংবা মানুষের অধিকার সংরক্ষণে যদি সে তাকে পরিচয় দিতে পারে তাহলে ইমানের ঘাটতি কখনোই কোনো মোমেনের হবে না অতএব এই যে বড় বিপর্যয় ঘটে গেল টার্কি এবং সিরিয়ায় এবং তার সাথে আমরা জানি এর মধ্য দিয়ে গত বিশ বছরে আরও অনেক বিশাল বিশাল ভূমিকম্প হয়েছে কখনো সুনামি হয়েছে কখনো বড়ো বড় ঘূর্ণিঝড় হয়েছে বহু প্রাণ তাতে মারা গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কেন এগুলো দেন কী আমাদের করণীয় সেটা নিয়ে খুব সংক্ষেপে বলছি প্রথমেই আমরা দেখি আল্লাহ আল্লা সুবাহান আলা অনেকগুলো আয়াতে উল্লেখ করেছেন বান্দাকে সতর্ক করার জন্য তিনি এগুলো পাঠে পাঠিয়ে থাকেন অতএব এগুলো এমনিতেই ঘটে যাওয়া কোনো বিষয় নয় বরং এগুলো সৃষ্টি করেন কে আল্লাহ সুহানতালা তিনি জমিনের মধ্যে এগুলো পাঠান যাতে মানুষ ভীত হয় মানুষ সত্যের দিকে ফিরে আসে এবং মানুষ সতর্ক হয় আল্লাহ সুমতালা বলছেন ওয়ামা নুর সেলু বিল আয়াচি ই হুইফা ওয়ামা নুর সেলু বিল আয়াচি ইল্লাতা হুইফা আমরা আয়াতসমূহ প্রেরণ করে থাকি শুধু এই জন্যেই যাতে তাদেরকে আমরা ভয় দেখায় কিসের ভয় এটা সাধারণ ভীতি সঞ্চার করা নয় কারণ মানুষ আল্লাহর পথ থেকে যখন দূরে সরে যায় অনেক অনাচার দুরাচার অনেক অবৈধ কাজ কাজকর্মে যখন সে লিপ্ত হয়ে যায় তখন তাকে সতর্ক করা এবং তাকে ভয় দেখানোর জন্য আল্লাহ সুমন তালা এগুলো প্রেরণ করে থাকেন আল কোরআনের ঐতিহাসিক ঘটনাবলির প্রমাণ আল্লাহ সুমদ তালা কওমে আদ কওমে ফ্যামুট কৌমে হুদ কৌমে সলে এদের কাছেও ছোট ছোটো সতর্কবার্তা প্রথম পাঠিয়েছিলেন যারা তারপরেও সতর্ক হয়নি তাদেরকে চূড়ান্ত বিপদ হয় ভূমিকম্প নয় ঘূর্ণিঝড় নয় ঝড়ো হাওয়া এগুলো পাঠিয়ে পুরো জাতিকে আল্লাহ সুমান ধ্বংস করে দিয়েছেন আল্লাহ সুবাহানা হুয়া তালা আল কোরআনে আরও বলেন্লাহ এটা হচ্ছে সেটা যা দিয়ে আল্লাহ সুবাহানা হুয়া তালা তার বান্দাদেরকে ভয় দেখিয়ে থাকেন এরপর তিনি বলছেন ইয়া ইব্য ফাচ্চা কোন হে আমার বান্দারা দেখেন এখানে স্নেহ ঝরে পড়ছে আল্লাহ আহ্বানে হে আমার বান্দারা ফাচ্চা কোন তোমরা আমাকে ভয় করো আমার তাকোয়া অবলম্বন করো আর এই অবলম্বন তো আসলে তারাই করবে যারা বিচক্ষণ যারা এই ঘটনার প্রবাহ থেকে তার শিক্ষণীয় বিষয়গুলো খুব সহজেই অনুধাবন করতে পারে নিতে পারে আল্লাহ সোহানা হুয়া তাআলা সুর আল ইমরানের মধ্যে বলছেন ওর রাসে খুনাফিল এলমে কুলুনা আমি কুল্লুম মিন আইন্দ রব্বিনা ওয়ামা ইয়াদ্দাক্কারু ইল্লা উলুল আলবাব যারা এলেমে এক্সপার্ট অর্থাৎ যারা এলেমে অভিজ্ঞ যারা জ্ঞানবান তারা বলে আমরা এর প্রতি ইমান পোষণ করি এগুলো যে আল্লাহর পক্ষ থেকে হয় এগুলো যে আল্লাহর নিদর্শন এসব কিছুর প্রতি আল্লাহর পক্ষ থেকে যাই আসে তার প্রতি আমরা ইমান পোষণ করি সব কিছু আমাদের রবের পক্ষ থেকে আসে আর এরপর আল্লাহ সুমতাল্লা বলছেন সুতরাং যারা বিচক্ষণ যারা বুদ্ধিমান তারা ছাড়া আর কেউই এখান থেকে উপদেশ অর্জন করে না রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা হাদিস ইমাম বুখারি এবং ইমাম মুসলিম বর্ণনা করছেন রাসুল সাল্লাম বলছেন ইন্না শামসা মিন আয়া তিল্লা চন্দ্র এবং সূর্য আল্লাহর দুটো নিদর্শন তার নিদর্শন সমূহের মধ্য থেকে ইউফুল্লাহিমা আই বাদাহ চাঁদ এবং সূর্য দিয়ে আল্লাহ সব তাআলা তার বান্দাদেরকে সতর্ক করে থাকেন ভয়ে দিয়ে দেখিয়ে থাকেন ওয়া ইন্না হুমায়ান ক্যাসিফান নাস আর এ দুটোর গ্রহণ এটা কোনো মানুষের মৃত্যুর কারণে ঘটে না ফাইদা আই তোম মিনহা সেই আন যখন তোমরা কোনো চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ দেখবে ফসল্লু মা হত্যাম তাহলে তোমরা সালাদ পড়বে এবং আল্লাহর কাছে দোয়া করবে যতক্ষণ না আল্লাহ তালা তোমাদের উপর থেকে তার বিপদ সরিয়ে না নেন তাহলে এখানে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এর মতো একটা ঘটনাকেও এখানে আয়াত হিসাবে আল্লাহ সুবাহানহ আলা এখানে পেশ করলেন সাল্লাম এখানে উল্লেখ করলেন তাতে বোঝা যাচ্ছে যে এই ধরনের আরও যত ঘটনা ঘটে সবই আল্লাহর পক্ষ থেকে নিদর্শন সবই বান্দাকে সতর্ক করার জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা এবং যখন এই ঘটনাগুলো ঘটবে তখন আল্লাহ যেন তাদেরকে বিপর্যয় থেকে রক্ষা করেন সেজন্য আল্লাহ অভিমুখী হওয়া কারণ বিপর্যয় দুই রকম একটা হলো দুনিয়ার বিপর্যয় একটা হলো আখেরাতের বিপর্যয় মুসলিমদের প্রাথমিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত চাওয়া উচিত যেন আল্লাহ আমাদেরকে আখেরাতের বিপর্যয় থেকে রক্ষা করেন কারণ দুনিয়ার বিপর্যয় ক্ষণস্থায়ী আর আখেরাতের বিপর্যয় চিরস্থায়ী অতএব চিরস্থায়ী রক্ষা বা চিরস্থায়ী হেফাজত এটাই বান্দাদের কাছে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত হওয়া উচিত আর ক্ষণস্থায়ী সেটা থেকেও আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে কোনো অসুবিধা নেই হে আল্লাহ যে কোনো ধরনের দুনিয়ার বালা মুসিবাত যে কোনো ভূমিকম্প সুনামি এগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন এটা চাইতে কোনো অসুবিধা নেই এবং আপনারা দেখবেন যে এই ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় অনেক নিদর্শন আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন তাৎক্ষণিকভাবে অনেককে আল্লাহ সুমাতাল্লাহ মৃত্যু দিয়েছেন অনেককে মৃত্যু দিয়েছেন এর পরে আবার দেখা গিয়েছে কিছুক্ষণ পর সেই মাটিরের গভীর থেকে যারা তলিয়ে গিয়েছিলেন ভূমিকম্পে তাদেরকে উদ্ধার করা হচ্ছে কাউকে দুই দিন পরে কাউকে তিন দিন পরে সাত দিন পরে এভাবে কয়েকশো ঘন্টা পরেও কাউকে উদ্ধার করা হয়েছে এটা কি আল্লাহ নিদর্শন নয় কিভাবে আল্লাহ মানুষকে জীবিত রাখতে পারেন এবং আরও চমকে ওঠার মতো খবর আমরা দেখেছি যে ছোট্ট শিশু পর্যন্ত জীবিত ছিল তাদেরকেও মাটির নিচ থেকে বিল্ডিং ধসে যাওয়ার পরে সেখান থেকে তুলে আনা হলো এটা কার কার নিদর্শন এটা কার কুদরত শিশুর কি সাধ্য আছে আপনারও তো আমারও তো সাধ্য নেই নিজেকে রক্ষা করার তাহলে কে রক্ষা করেছেন আল্লাহ আল্লা সুবহানুহতালা রক্ষা করেছেন তাহলে একটা ভূমিকম্প দিয়ে দেখেন আল্লাহ আল্লা সুবহানহতালা কতগুলো নিদর্শন আমাদের সামনে স্থাপন করেছেন আপনি যদি শুধু বিপর্যয়ের উপরই ফোকাস করেন তাহলে আপনি অন্ধ থাকবেন আরও অনেক নিদর্শন আপনার চোখ এড়িয়ে যাবে আপনার জ্ঞান এড়িয়ে যাবে আপনার পর্যবেক্ষণ এড়িয়ে যাবে আপনি সেটা থেকে বঞ্চিত হবেন অনেকেই দেখা যায় আজকাল কোনো খোঁজ খবর রাখেন না খবর বলেন যে না খবর কি পড়ব খবর কী শুনব খবর কি দেখব তাহলে তো এই নিদর্শনগুলো কিন্তু তার অজানা থেকে যাবে এটা ঠিক যে প্রচার মাধ্যমগুলোতে আজকে অনেক এমন কিছু প্রদর্শিত হচ্ছে যেটা ইসলাম অ্যালাউ করে না যেটা শরীয়ত সম্মত নয় কিন্তু তার মানে এই নয় যে আপনি সারা পৃথিবীর মুসলিমদের কোনো খবর রাখবেন না আপনি উম্মার কোনো খবর রাখবেন না আপনি মানুষের কোনো খবর রাখবেন না আপনি মানুষের বা পৃথিবীর কোনো খবর আপনার থাকবে না আপনি বৈরাগীর মতো নিজে জঙ্গলে বসে একজন ব্যক্তি যেমন সব কিছু থেকে বিচ্ছিন্ন সেভাবে থাকবেন সেটাও আসলে সঙ্গত নয় শরিয়ার সীমালঙ্ঘন এড়িয়ে আমাদের জানার পরিধি যত বাড়ানো যায় এবং চলমান ঘটনা সম্পর্কে যত জানা যায় এবং সেখান থেকে যত বেশি শিক্ষা অর্জন করা যায় আমাদেরকে সেই কাজটা করতে হবে ভূমিকম্প বেড়ে যাওয়া এটা মিন আলামত কিয়ামতের একটা আলামত সেটা আমরা হাদিসের মধ্যেও আমরা দেখি ইমাম বুখারি আবহাওয়ার দি আল্লাহ তাল্লা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন বলেছেন লুকবাদাল আলমো ওয় তাকসুর আজেলু ও তাজহারুল ফেতন ওয়কসুরুল হার্জ ওয়াহ কাত হাত ইয়কসুর আফিকুমুল ম্যাল আচ্ছা রাসুল্লাহ আসসালাম এখানে কেয়ামতের বেশ কয়েকটা ছোট আলামতের কথা বর্ণনা করছেন বলছেন যে কেয়ামত ততক্ষণ পর্যন্ত সম্পন্ন হবে না যতক্ষণ না এলেম উঠে যাবে এলেম কি এলেম দিনের আলেম দিন আলেম সেটা এই আইলেম মানুষের অন্তর থেকে উঠে যাবে এবং বেশি বেশি ভূমিকম্প হবে এবং জামানা শর্ট হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে যেন চলে যাচ্ছে দিনগুলো এরকম মনে হবে এবং ফেতনা বেড়ে যাবে আর কতল বেড়ে যাবে হত্যা সেটা হোক এই ধরনের বিপর্যয়ের মাধ্যমে হোক মানুষের হানাহানি মারামারি কাটাকাটির মাধ্যমে হত্যা বেড়ে যাবে এগুলো হচ্ছে আলামত এগুলো প্রত্যেকটাই আসলে ব্যাখ্যার দাবি রাখে এখানে আমরা আজকে যেহেতু ভূমিকম্প নিয়ে কথা বলছি তাহলে দেখা গেল যে ভূমিকম্প এইটা কেয়ামতের আলামত এবং কেয়ামতের একদম পূর্বক্ষণে আরও বেশ ভূমিকম্প আসবে আমি কিছু হাদিস আপনাদের সামনে যদি সময় থাকে আমরা উল্লেখ করবো ইনশাল্লাহ তাহলে সর্বাবস্থায় যে বিপর্যয় এটা কিন্তু আজকের নতুন ঘটনা নয় মাদায়নে সালেহের ঘটনা আপনারা জানেন যে বিশাল বিপর্যয় হয়েছিল তারা পাহাড়ের মতো বড় বড় পাথর খোদাই করে সুন্দর বাড়ি করেছিল কিন্তু নিজেদেরকে রক্ষা করতে তারা পারেনি এখন যারা ওমরায় যাওয়ার সুযোগ পাবেন তারা হয়তো এই জায়গাগুলো যদি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে দেখতে চান দেখতে পারেন তো যেটা বলছিলাম বিপর্যয় শুধু এই যে সম্প্রতি ঘটেছে এমন নয় পৃথিবীর শুরু থেকেই এই ধরনের নানারকম বিপর্যয় ঘটেছে এবং এতে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ সুমনতাল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন সেটা সুরা বাকারার মধ্যে আল্লাহ সুমতাল্লা বলেও দিয়েছেন ওলান আব নুয়াকুম বিশে ইম্মিনাল খাউফিউল জোয়াই অনাকস ইমিনাল আল আনফুসে ওস্তমারাত এভাবে আল্লাহ সুমতাল্লা উল্লেখ করেছেন কিন্তু এর পরে সব শেষ হয়ে যাবে ব্যাপারটা তো তা নয় এর পরে আল্লাহ সুবাহতাল্লাহ অন্য মানুষদেরকে রক্ষা করবেন আবার জানমাল বাড়বে কিভাবে সেটা আমরা বলেছি আয়াতটা আপনাদের কাছে সুরাল আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াত আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ইমান এবং তাকোয়ার পথে চললে আসমান এবং জমিনের বরকত সবসময় উন্মুক্ত থাকবে আন্না আহলাল তাহনা আলাইহিম মিনা মিনাসমাই ওয়াল আর অতএব আজকের এই যে ক্ষয় ক্ষতি। সেটাও আমাদেরকে আসলে ইমান এবং তাকুয়ার শিক্ষাই দিচ্ছে যে আবারও এই সকল বিপর্যয় কাটিয়ে ওঠার একটাই পথ সেটা হলো ইমানের পথ এবং তাকোয়ার পথ আচ্ছা এখন এই যে বিপর্যয়গুলো ঘটছে ভূমিকম্প কিংবা এই ধরনের তার মধ্যে আর কি শিক্ষা আছে একটা শিক্ষা হলো এই বিশ্বজগৎ মহাজগৎ মহাশূন্য সহ যা কিছু আছে সবই আল্লাহর অনুগত আল্লাহর সৃষ্টি এবং সব কিছুই আল্লাহর নির্দেশেই পরিচালিত হয় আল্লাহর নির্দেশের বাইরে সে কখনোই যেতে পারে না অতএব মানুষের উচিত এই সকল ঘটনা থেকে আল্লামুখী হওয়া এবং আল্লাহর দিকে এটাকে নসবৎ করা আল্লাহর উপর ক্ষিপ্ত না হওয়া এগুলো মাধ্যমে আল্লাহতালা আমাদেরকে সতর্ক বার্তা দিতে চান অতএব আমাদের সতর্ক হওয়া দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে কেরাম উল্লেখ করেছেন কোরআন এবং হাদিসের আলোকে যে যারা গাফেল মোমেনদের মধ্যে যারা ইমানদার হওয়ার পরেও ইমানে সক্রিয় নন তারা ইবাদতে সক্রিয় নন মূলত তাদেরকে আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছেন যেন তারা আবার ইমানের দিকে ফিরে আসে সক্রিয় হয় আর যারা ইমানের বাইরে অবস্থান করছেন যারা আল্লাহর ইবাদতের বাইরে অবস্থান করছেন বা ভুলভাবে ইবাদত করছেন আল্লাহ তাদেরকেও তার সঠিক ইমানের দিকে ফিরে আসার বার্তা দিচ্ছেন এবং ইবাদতের দিকে তার বান্দা হওয়ার দিকে ফিরে আসার বার্তা দিচ্ছেন আল্লাহ আল্লা সবহানা তিনি এই বার্তাগুলো আমাদেরকে নানাভাবে বুঝিয়েছেন আমাদের সামনে তুলে ধরেছেন অতীত ইতিহাসের যে সকল জাতিকে তিনি বার্তা দিয়েছেন তারা ফিরে আসেনি তাদের পরিণতির কথাও আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যেমন সুরাফুসেলের মধ্যে আল্লাহ স্মতল্লাহ বলছেন আম্মা আদুন, বারু ফিল আর দিবে হাক হক আর জাতি তারা জমিনের মধ্যে দাম্ভিক হয়ে গিয়েছিল অহংকার করেছিল অন্যায়ভাবে ওকালু মন মিন্না কুয়াটন এবং তারা বলেছিল যে আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে আওয়ালা মিয়ারাও হ কাহুমা তারা কি দেখেনি যে যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চাইতে অশক্তিশালী আল্লাহ স্বয়ং নিজে কথা বলছেন ও কেন বি ইয়াজ হাদুন আর তারা আমার নিদর্শনগুলো যা তারা প্রতিনিয়ত দেখত তারা সেগুলোকে অস্বীকার করতো আল্লাহ সুবাহত আলা এ আত জাতির পতনের কারণ কিন্তু এখানে উল্লেখ করেছেন আজকের মানুষও কিন্তু দেখেন যে কোনো বিপর্যয় কাটিয়ে উঠতে তারা পারে আর এখন তো আরও অনেক উপায় উপকরণ টুলস আছে আমাদের খুব দ্রুত আমরা সাহায্য পাঠিয়ে দিতে পারি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত খুব দ্রুত মানুষকে হয়তো মাটির থেকে উদ্ধার করা যাচ্ছে যদিও সবাইকে নয় সবাইকে কিন্তু পারা যাচ্ছে না তারপরেও উদ্ধার কার্যক্রম ত্রাণ কার্যক্রম আগের তুলনায় অনেক ত্বরান্বিত অনেক অ্যাডভান্সড এটা কিন্তু আমাদের অহংকারের কারণ হওয়া উচিত নয় যে আমরা বিপর্যয় কাটিয়ে উঠতে পারবো অসুবিধা নাই নও বরং বিপর্যয় যতই আপনি কাটিয়ে উঠেন না কেন সেটা বিপর্যয় থাকবে আমাদেরকে মনে রাখতে হবে আমরা এই যে নানা সায়েন্টিফিক টুলস ব্যবহার করে বিপর্যয়কে মোটামুটি কাটিয়ে উঠতে পারি বা কাটিয়ে উঠলাম সেজন্য দাম্ভিক হওয়ার কোনো কারণ নেই কারণ মানুষের মধ্যে দেখা যায় যে এই যে এত বড় বিপর্যয় ঘটে গেল এরপরেও আপনি দেখুন মেয়েদের পোশাকের কালচারে কিন্তু কোনো পরিবর্তন নাই অনেক পুরুষের মধ্যে তাদের আমলের কিন্তু পরিবর্তন নাই অথচ তারা হয়তো অনেকই মুসলিম তাহলে কি কাজ করছে তাদের মধ্যে দাম্ভিকতা তারা এটাকে একটা বিপর্যয় হিসাবে দেখছে খুব দ্রুত কেউ এসে এসে তাদেরকে উদ্ধার করবেন আবার স্বাভাবিক সুস্থ জীবনে তাদেরকে নিয়ে যাবেন ব্যাস শেষ কিন্তু এর পেছনে আল্লাহ আল্লা সুবাহান আলা যে তাদের গাফলতিকে দূর করতে চেয়েছেন তাদেরকে সতর্ক করতে চেয়েছেন সেই সতর্কবার্তা অনেকেই কিন্তু নিচ্ছে না আল্লাহ সুবাহান হতলা সুরা গাফিরের মধ্যে এর করছেন আফালাম ইয়াসি রোফেল আর্দি তারা কি জমিনের মধ্যে চলাফেরা করে না ফায়ন্দরু চলাফেরা করে তারা দেখুক কাইফা কানা আক ইবাতুল্লা দিন কবলিহিম তাদের পূর্ববর্তী জাতিদের শেষ পরিণতি কী হয়েছিল তারা একটু দেখুক কেন আখতারা মিনহুম ও ও আশা ওন কারা তারা সংখ্যায় তাদের চাইতে বেশি ছিল এবং তারা শক্তিতেও তাদের চাইতে আরও শক্তিমান ছিল আগের জাতির লোকদের কথা বলা হচ্ছে ফামা আকনা আনহুম্মা কেন এক সে তারা যা অর্জন করেছিল তারা যে বৃত্ত ভৈবব ক্ষমতা এবং পৃথিবীর সম্পদ তারা অর্জন করেছিল আল্লাহ বলছেন সেটা তাদের কোনো কাজে আসে নাই ফলাম্মা জা আত হুম রসুল হুম বিল বাইয়াতে ফেরে হো বিমা এন মিনাল এলমি ও হা কাবিহিমা কেন বিহিয়াস্তাহে ওন যখন তাদের কাছে তাদের রাসূলগণ দলিল প্রমাণ নিয়ে আগমন করেছিলেন তখন তারা তাদের কাছে যে এলেম ছিল যে জ্ঞান ছিল সেই জ্ঞানের প্রাপ্তির কারণে তারা খুশি হয়েছিল ওয়াহা হা মা কানুয়াস্তাহজি ওন কিন্তু ও তারা আবার তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করেছিল সুতরাং ঠাট্টা বিদ্রুপের কারণে তারা আল্লাহর শাস্তির উপযুক্ত হয়ে গেল ফালাম্মা বাসানা এরপর যখন তারা আমাদের দেয়া বিপদ বা বিপর্যয় দেখতে পেলো আলু আমন্না ওয়াকা ওয়াক বিমা কুন্না বিহি মুশ্রেকিন তারা বলল এখন এই বিপর্যয়কালে আমরা আল্লাহ আল্লাহর প্রতি ইমান পোষণ করলাম এক আল্লাহর প্রতি ইমান আনলাম এবং আমরা ইতিপূর্বে আল্লাহর সাথে যে শরিক করেছিলাম আমরা সেটার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করছি অর্থাৎ এতদিন যে শরিক করেছি আমরা আল্লাহর সাথে শিরকে লিপ্ত ছিলাম পত্তলিকতার পক্ষে ছিলাম সেটা থেকে এখন আমরা পরিত্রাণ চাচ্ছি সেটাকে অস্বীকার করছি আল্লাহর প্রতি এমান আনলাম আল্লাহ বলছেন ফালামিয়া লাম্মা রাউ ইমানা তারা যখন আমাদের এই আনিত বিপদ পর্যবেক্ষণ করলো দেখলো তখন তাদের ইমান আর তাদের কোনো কাজে আসলো না তাহলে শেষ মুহূর্তের ইমান কোনো কাজে আসবে না সেটি আল্লাহ তালা এখানে উল্লেখ করলেন এরপর তিনি বললেন সুনাত আল্লা কাতি ও আল ক্যালক এটাই হচ্ছে আল্লাহর সিস্টেম দ্য সিস্টেম অফ আল্লাহ ইন দ্য আর্থ জমিনে অথবা সৃষ্টি জগতে আল্লাহর একটা সন্না সিস্টেম যা তিনি তার জাতির মধ্যে চালু করে দিয়েছেন সব মানুষের মধ্যে একে সন্না একই সন্না সৃষ্টির একই নিয়ম সবার উপর সমভাবে প্রযোজ্য যদি কেউ আল্লাহর দিন থেকে দূরে সরে যায় যদি কেউ তাহিদ থেকে দূরে সরে যায় আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায় এবং যদি কেউ নানারকম অপকর্মে দুরাচার কিংবা যেটা আল্লাহ নিষেধ করেছেন এমন কাজে লিপ্ত হয় তাহলে তাদের ব্যাপারে আজ সামুদ এদের ব্যাপারে যে সিদ্ধান্ত আল্লাহর ছিল সে একই সিদ্ধান্ত এই জাতির ব্যাপারেও হবে পারলৌকিক দিক থেকে আর দুনিয়ার দিক থেকে এখন ছোটোখাটো সতর্কবার্তা চলতেই থাকবে আজ জাতির মতো পুরো জাতিকে আল্লাহ তালা এভাবে ধ্বংস করবেন না যেটা নবী সাল্লা সাল্লামকে ওহির মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে পূর্ববর্তী জাতির সাথে এই মুসলিম ওম্মার এই জাতির পার্থক্য কিন্তু তারপরেও আল্লাহর পক্ষ থেকে বাস আদাব দর্রা কিংবা বিপদ আপদ মুসিবত বন্ধ হয়ে যাবে এমন কোনো বার্তা কিন্তু নেই বরং বার্তাটা এসেছে আল্লাহ আল্লা সুবহানাহ তালা নানারকম জানমালের ক্ষয়ক্ষতি বিপদ আপদ ঘূর্ণিঝড় জেলজালা আসিফা এগুলো দিয়ে তালা বান্দাদেরকে পরীক্ষা করবেন এবং এটাই তার সুন্না এটাই তিনি তার সকল বান্দাদের উপর সব যুগে এই সুন্নাটা তিনি স্টাবলিশ করেছেন অতএব আজকের এই যুগেও মুসলিমরা নিশ্চিন্ত হয়ে থাকতে পারবে ব্যাপারটি তেমন নয় এরপরে তিনি বলেছেন ও হাসিরা হোনা আলী কাল যারা কুফুরির মধ্যে আছে যারা কাফির এখনো কুফুরির চর্চা করে যাচ্ছে তারা সবসময় ক্ষতিগ্রস্ত সে কথাটি আল্লাহ তালা এখানে উল্লেখ করলেন আচ্ছা এই ধরনের বিপর্যয়ের আরেকটা শিক্ষা হল আল্লাহ সুবহানতালা একই ঘটনার মধ্য দিয়ে একদল লোককে সতর্ক বার্তা দেন একদল লোককে তিনি পরীক্ষার মধ্যে ফেলেন ফেতনার মধ্যে আর আরেক দল লোককে তিনি এই একই ঘটনা দিয়ে তাদের থেকে প্রতিশোধ নেন তাদেরকে শাস্তির মুখোমুখি করেন কারণ যারা পাপে লিপ্ত আল্লা সোহানতালা তাদের অনেককে দুনিয়া এবং আখেরাতের শাস্তি দুটোই দেন আর কাউকে দুনিয়াতে শাস্তিটা কম দেন আখেরাতের শাস্তিটা তাদের ভয়াবহ হবে সেই জন্যে তাহলে এই যে ঘটনাগুলো যে বিপর্যয়গুলো ঘটে যায় সেই বিপর্যয়গুলোর মধ্য দিয়ে শুধুই তিনি তার মমিন বান্দাদের পরীক্ষা করতে চান এই শুধু একটা উদ্দেশ্য সেখানে সীমাবদ্ধ নয় বরং আরও অনেক উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে পাপীদেরকে শায়েস্তা করা এবং সেটি আমরা দেখি আল্লাহ সোয়ানতআলা সোরা আর নাহালের মধ্যে উল্লেখ করেছেন বলেছেন আফা অ্যামিনা রিনামাকা রুস সাইয়া এট আল্লাহ হবি হেমুল আরদা আউয়া এতিয়া হম উল্লা আদা যারা কুচক্র অথবা খারাপ কাজের কৌশল যারা অবলম্বন করে তারা কি নিশ্চিন্ত হয়ে গেছে যে আল্লাহ আল্লাহতালা তাদের জমিনকে উল্টায় দেবেন না অর্থাৎ ভূমিকম্প তাদেরকে দেবেন না নাকি তারা নিশ্চিন্ত হয়ে গেছে যে তাদের কাছে কোনো আজাব আসবে না এমনভাবে যে তারা টেরো পেল না তারা কি নিশ্চিন্ত হয়ে গেছে আল্লাহ প্রশ্ন ছুটছেন অর্থাৎ মানুষের অবস্থা থেকে মনে হচ্ছে তারা আসলে নিশ্চিন্ত আজকে রাত্রে আপনি ঘুমালেন বা ঘুমাবেন আপনার বিল্ডিংয়ে আপনি কি নিশ্চিন্ত যে ভূমিকম্প হবে না তাই না গত কয়েক বছরে তো আমাদের দেশেও মোটামুটি নাড়া পড়েছে নাড়া পড়েছে সুহান আল্লাহ যখন ভূমিকম্প শুরু হয়ে যায় যে লোকটা হয়তো কোনো দিন সলাদ পড়েনি সেও লা ইলাহা ইল্লা সুহানাক দল কুন্তুমিন পড়তে শুরু করে এরপর আল্লাহ আল্লাহ বাঁচাও আল্লাহর কাছে চলে আসে সুহান আল্লাহ কিন্তু আল্লাহ আমাদের কাছে চাচ্ছেন যে না আমরা যেন একটা নিয়ম করে নেই আমরা যেন রেগুলার মুসলিম হই মুসলিম মন্তেম প্রতিদিন যে পাঁচ পাঁচয়াক্ত সালাদ পড়ে প্রতিদিন যে সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে প্রতিদিন যে তার প্রাত্যহিক কাজে দুনিয়ার কাজেও আল্লাহকে ভুলে না যায় কোনো সীমালঙ্ঘন কিংবা পাপের পথে না বাড়ায় এটা আল্লাহ চাচ্ছে না আমাদের কাছে হঠাৎ মুসলিম হওয়ার চান্স আসলে মানুষের কম এবং একটু আগে আমি আপনাদের কাছে সেটাও পেশ করেছিলাম যে হঠাৎ করে যদি আপনি চান আল্লাহর কাছে শেষ মুহূর্তে তাহলে আপনার সেই চাওয়াটা আপনার সেই ইমান আনয়নটা কোনো কাজে আসবে না তাহলে এখানে আল্লাহ সোমান বলছেন যে নিশ্চিন্ত কেন হচ্ছে এরা মোমেন কখনো নিশ্চিন্ত হতে পারে না শেষ মুহূর্ত পর্যন্ত ইমানটাকে কি ধরে রাখতে পারবেন দেখেন পৃথিবীর মানুষ আনন্দ উল্লাসের ক্ষেত্রেও এই মানে নিশ্চয়তাটাকে আনেনি সমস্ত খেলাধুলার মধ্যে অনিশ্চয়তা আছে আপনি খেয়াল করে দেখেন কে জিতবে কেউ জানে না তাহলে আপনি যে শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের মধ্যে থাকবেন সেটা কেন নিশ্চিন্ত হচ্ছেন আপনার উপর যে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব আসবে না সেটা কেন নিশ্চিন্ত হচ্ছেন এবং নিশ্চিন্ত হওয়ার একটা বড় প্রমাণ হচ্ছে মানুষ তাহলে এত পাপের মধ্যে লিপ্ত হলো কেন আপনি ভাবছেন আপনি আল্লাহওয়ালা মানুষ আপনি ভাবছেন আল্লাহ আপনি সুদ খান ঘুষ খান অন্যায় করেন জুলুম করেন আর আল্লাহ আপনাকে পাকড়াও করবে না আল্লাহ একবার কিভাবে এতটা নিশ্চিন্ত হলেন তাই না আল্লাহ তাদেরকে আসলে এখানে বলছেন কীভাবে এরা নিশ্চিন্ত হচ্ছে বলছেন নাকি তারা নিশ্চিন্ত হয়ে গেছে যে তাদের চলাফেরার মধ্যে আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন না তারা তো আল্লাহকে কোনোভাবেই অক্ষম করতে পারবে না পারবে কেউ কি আল্লাহকে অক্ষম করতে পারবে আউ ইহদাহ আল্লাহ তাকাউফিন ফাইনা রব্বাকুম আল্লাউফর রাহিম অথবা তাদেরকে মানে তারা নিশ্চিন্ত হয়ে গেছে যে তাদেরকে ভীত সন্ত্রস্তি সন্ত্রস্ত হওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন না কোনো রকম ভীতি তাদেরকে দেখানো হবে না এই ব্যাপারেও কি তারা সন্ত্রস নিশ্চিন্ত হয়ে গেছে আল্লাহ এই প্রশ্নটা করেছেন এরপরে আমরা দেখি যে আল্লাহ সুবাহতাল্লাহ এই ধরনের আরও অনেকগুলো আয়াত তিনি নাজেল করেছেন যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আসলে মানুষ কখনও নিশ্চিন্ত হতে পারে না আরেকটা আয়াত একটু বলিস আল্লাহ আরাফের সাতানব্বই এবং আটানব্বই নিরানব্বই নম্বর আয়াত আল্লাহ আল্লাহতাল্লাহ বলছেন ও হোম না এমন জনপদের লোকেরা কি নিশ্চিন্ত হয়ে গেছে যে তারা যখন সুপ্তিমগ্ন ঘুমে থাকে রাত্রে তাদের কাছে আমার কোনো বিপদ আসবে না অধিকাংশ বিপদ দেখেন রাত্রে আসে অধিকাংশ ঝড়ো হাওয়াগুলো রাত্রেই এসে আঘাত হানে ভূমিকম্পগুলো রাত্রে এসে আঘাত হানে তো আল্লাহ সামান তাহলে তাহলে দেখেন যে এর সাথে আপনি দেখেন অতীত জাতিগুলোর উপরে এই গভীর রাত্রি কিন্তু আজাবগুলো এসেছিল সে ঝড় হাওয়ার আজাব হোক আর ভূমিকম্পের আজাব হোক তাহলে আল্লাহ তাহলে এখানে আমাকে আপনাকে সবাইকে বলছেন তোমরা কি করে নিশ্চিন্ত হচ্ছ যে তোমরা যখন মগ্ন থাকো রাতের বেলায় তোমাকে আল্লাহর আজাবে এসে পাকড়াও করবে না আহলুল করা দোহান ওহমিয়ালা আবন এটা আরেকটা কথা নাকি তারা নিশ্চিন্ত হয়ে গেছে যে দিনের বেলা যখন তারা খেল তামশায় মত্ত তখন আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করবেন না তারা কি এতেও নিশ্চিন্ত হয়ে গেছে আফা আমিন উমাকরাল ফেলাই আমন উমাকরাহি ইল্লাল কউমুল তারা কি আল্লাহর পাকড়াও থেকে আল্লাহর কৌশল থেকে তারা কি নিশ্চিন্ত হয়ে গেছে মূলত নিশ্চিন্ত হয় তারা যারা আল খা খাসিরুন যারা বিপর্যস্ত যারা ক্ষতিগ্রস্ত জাতি অর্থাৎ আপনি আমি যদি নিশ্চিন্ত হই তাহলে বুঝতে হবে আমরাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কোন মোমেন তার ইমানের উপর টিকে থাকতে হলে তাকে বাইনাল আল খাউফি ওর রাজা থাকতে হবে আল ইমান ও বাইন খাউফি ওর রাজা আল্লাহর ভয় এবং আল্লাহর কাছে আসা এই দুটোর মাঝখানে ইমানের অবস্থান এবং ইমানের অবস্থান হচ্ছে যে আপনার ইমান চলে যেতে পারে এই ভয় আবার না আশা হচ্ছে না আমার ইমান থাকবে আমি আল্লাহর রহমতের মধ্যে থাকবো সেই আশা আবার ভয় হচ্ছে নাকি আল্লাহর আজাব আমাকে পেয়ে বসবে সুতরাং অনেকগুলো পারসপেক্টিভ থেকেই একজন মোমেনের ইমান থাকে ভয় শঙ্কা এবং আশা ভরসা এ দুটোর মাঝখানেই আমাদেরকে চলতে হয় অতএব কখনোই নিশ্চিন্ত হওয়ার কোনো সুযোগ আমাদের নেই এই যে আপনি ঘর থেকে বের হলেন আপনারা জানেন যে বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয় কিভাবে নিজেকে রক্ষা করবেন বলেন গত রাত্রের এগারোটায় আমাদেরই এক ভাই উত্তরায় আমাকে টেলিফোন করে বললেন যে তার বাবা অ্যাক্সিডেন্ট করেছেন কীরকম তিনি হন্ডা নিয়ে দাঁড়িয়েছিলেন রাস্তার একদম এক পাশে আরেকটা হোন্ডা এসে প্রচণ্ড গতিতে তাকে আঘাত করলো এবং তার ব্রেন হ্যামারেজ হয়ে গেল চার দিন তিনি আইসিউতে আছেন এখনও জ্ঞান ফেরেনি তার কি কোনো দোষ ছিল বলেন তার কি কোনো ত্রুটি ছিল তিনি তো গাড়ি চালাচ্ছেনই না রাস্তার একদম একটা পাশে একটা সেফ সাইডে তিনি ছিলেন কিন্তু তারপরেও বিপদ কিন্তু চলে আসল অতএব নিশ্চিন্ত হওয়ার কোনো সুযোগ আমাদের নেই আমাদেরকে যেটা নিশ্চিত করতে হবে সেটা যেন আমাদের ইমানটা নষ্ট না হয় আমলটা নষ্ট না হয় কারণ যখনই কোনো পুরুষ অথবা মহিলা মোমেন অবস্থায় কোনো আমল করে আল্লাহ সুবাহান তালা তাকে নিশ্চি নিশ্চয়তা দিচ্ছেন ফেলানুর হইয়ান নাহম ফেলানুর হান নাহ হায়াতবা তাকে একটা পবিত্র জীবন দান করবেন আমাদের দরকার একটা পবিত্র জীবন যেটা দান করবেন আল্লাহ দুনিয়া এবং আখিরাতে এবং সেটা হতে পারে ইমান এবং তাকোয়ার মধ্য দিয়ে অতএব আমি আপনাদেরকে বলবো যে আমাদের আল্লাহ সোবাহানা হওয়া তাহলে ভূমিকম্প কিংবা এই ধরনের বিপর্যয়ের মধ্য দিয়ে যেই বিপর্যয়গুলো দিয়ে থাকেন সেটা আমরা যারা মোমেন আমরা সেটাকে পরীক্ষার জন্য একটা সতর্ক বার্তা হিসাবে গ্রহণ করব যে এটা দেখেন পরীক্ষা শেষ হওয়ার ঠিক আগে একটা ঘন্টা দেয় না সেরকম সতর্ক হও সব গুছিয়ে নাও নিশ্চিত করো যে তোমার আনসার ঠিক মতো দেওয়া হয়েছে তোমার আখিরাতে যাওয়ার প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে এই সতর্ক বার্তাটা আমাদের নেওয়া উচিত খুব সংক্ষেপে বলবো যে ভূমিকম্প যখন হয় তখন আমরা কি করব তার কি কোনো সুস্পষ্ট দোয়া আছে উত্তর হচ্ছে যে না ভূমিকম্পের জন্য কোনো সুনির্দিষ্ট দোয়া নাই তবে যে কোনো বিপদে আল্লাহর দিকে ফিরে আসার অনেক দলিল আমরা পাই সুতরাং ভূমিকম্পে যখনই আপনি কারণ ভূমিকম্পটা তো হঠাৎই আসে সাথে সাথেই আমাদের আপনাদের উচিত হবে যদি কোনো পাপে লিপ্ত থাকে তা থেকে তওবা করে ফেলা ফিরে আসা যদিও কার কখন শেষ মুহূর্ত এটা আল্লাহ ছাড়া কেউ জানি না এবং কার তওবা এখন কবুল হবে সেটাও আল্লাহ ছাড়া কেউ জানেন না কিন্তু আমাদের স্বাভাবিক একটা প্রতিক্রিয়া এটা হওয়া উচিত যে সবসময় তো আমরা তবা করব এবং বিশেষ করে সময় আরও তাড়াতাড়ি যেন সেন্স থাকতে আমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারি তওবা করতে পারি এবং যেন আল্লাহ তালা আমাদেরকে যে সময়ে তবা করলে তিনি ক্ষমা করেন সেই সময় তবা করার তৌফিকটা আল্লাহ সুবাহ তাআলা আমাদেরকে দেন তাহলে সে অনুযায়ী তাহলে আমরা সালাতে দাঁড়িয়ে যেতে পারি এটা কিন্তু ভূমিকম্পের সালাত নয় অনেক ব্যক্তিরা বিভিন্ন মানে কাজের সাথে সালাদকে তারা ট্যাগ করে ফেলে যেমন সালাতুল হাজা কোনো বিপদ আপদে হাজাতের সময় আপনার সালাদ পড়া যায়স রাসুল সাল্লাম সেটা করতেন কিন্তু এই সালাতের নাম কি তিনি সালাতুল হাজা দিয়েছেন এভাবে ভূমিকম্পের সলা কিংবা বৃষ্টির সলা কিংবা ঘূর্ণিঝড়ের সলা এগুলো নেই কিন্তু আপনি যে কোনো ওপেন সালা পড়তে পারেন আল্লাহর কাছে আপনি ফিরে আসতে পারেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আপনি আধকারগুলো পড়তে পারেন এভাবে ভূমিকম্পের সময় আল্লামুখী হওয়াটাই হচ্ছে প্রধান কাজ সুনির্দিষ্ট কোনো আমল এখানে নেই তাহলে এই বিষয়টা আমরা জানলাম পাশাপাশি ভূমিকম্পে যদি সম্ভব হয় যারা আমরা বিশেষ করে সুস্থ স্বাভাবিক আছি তাদের উচিত যারা আক্রান্ত হয়েছেন তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসা এটা একটা মানবিক বিষয় মানবিক সাহায্য যারা দূরে আছেন অথবা কাছে আছেন তারা অন্যদেরকে ত্রাণ কার্যে কিংবা রক্ষা করার কার্যে আপনারা এগিয়ে আসবেন সেটা আমাদের কাছে কাম্য আর আলহামদুলিল্লাহ আমরা বলবো যেটাও এটাও একটা ইমান আলামত যে সারা বিশ্বের মুসলিমরা যখনই কোনো মুসলিম অথবা কোনো মানুষ কোনো বিপদে পড়ে মুসলিমরা এগিয়ে আসে আমি এটা বললাম এজন্যে যে মুসলিমরা শুধু মুসলিমদেরকেই সাহায্য করবে অন্য মানুষদেরকে করবে না এমনটি নয় রাসুল সাল্লাহ সাল্লাম থেকে আমরা সব দলিলই পাই যে তিনি মানুষকেও সাহায্য করেছেন আর স্পেশালি মুসলিমদেরকেও তিনি সাহায্য করেছেন অতএব আসুন ভূমিকম্প কেন্দ্রিক আমাদের আমাদেরকে আল্লাহ আল্লা সুবাহানু আলা এবং তার রাসুল সাল্লি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেই দিক নির্দেশনাগুলো মেনে চলি এবং আমরা আমাদের জন্য যেটা করণীয় আল্লাহর দিকে ফিরে আসা সেদিকে গুরুত্ব দেই এবং ভূমিকম্প থেকে যে শিক্ষাগুলো আমাদের আছে সে শিক্ষাগুলো আমরা নেই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ও কাউলি হায়দা ও আস্তাক ফিরুল্লাহ আলী আলাইকুম ও আলসা ইরুল মুসলিমিন ফস্তাক ফিরহ ইহু আল গাফরুর রাহীম আলহামদুলিল্লাহ রব আলীন ও আকিবাতল মুতিন ওয়া উসল্লি ওসল্লিম আলা নবীনা মুহাম্মদ ওয়া আল আলিহী ও আসহায়াবিহি আজমাঈন আয়ুহল মুসলিমন আল্লাহ সুবাহান হুয়া আলা তিনি এই ধরনের বিপর্যয়ের মধ্যে আরও যে একটা শিক্ষা রেখেছেন সেটিও আমি খুব সংক্ষেপে একটু তুলে ধরতে চাই সেটি হচ্ছে আল্লাহ সুবহান ও তালা তিনি শুধু বিপর্যয় দিয়েই মানুষকে পরীক্ষা করেন ব্যাপারটা এমন নয় তিনি নিয়ামত দিয়েও মানুষকে পরীক্ষা করেন আপনাকে আমাকে হয়তো প্রচুর সম্পত্তি দান করলেন সেই সম্পত্তি আমরা কিভাবে অর্জন করছি আর কিভাবে ব্যয় করছি এই পরীক্ষাটাও তিনি দীর্ঘ সময় দিয়ে করতে থাকেন আমাদের অনেক মানুষ মনে করে যখন সে একের পর এক ব্যবসায় ভালো করে অনেক সম্পত্তি প্রাপ্ত হয় সে মনে করে সে আল্লাহ নিয়ামত প্রাপ্ত হচ্ছে সেটাকে পরীক্ষা হিসেবে মনে করে না অতএব সুদ ঘোষ কিংবা নানা হারাম পন্থায় যখন সে অনেক সম্পদের মালিক হয় সেটাকেও সে নিয়ামত মনে করতে থাকে আল্লাহ তাআলা মানুষকে অনেক সময় লাগাম ছেড়ে দিয়ে রাখেন তার পরীক্ষার সময়টা দীর্ঘ করেন যখন দীর্ঘদিন পরেও সে সতর্ক না হয় তখন চূড়ান্ত সতর্কবার্তা অথবা আজাব হিসাবে তার জন্য এক এই বিপর্যয় সৃষ্টি করে দেন এটাও আমাদেরকে মনে রাখতে হবে অতএব দীর্ঘদিন নিয়ামতের মধ্যে থাকার কারণে আপনি নিজেকে প্রতারিত করতে পারেন না ধোকা খেতে পারেন না যে আমি আল্লাহর বান্দা আমার নেয়ামত প্রলম্বিত হচ্ছে অনেক বড় নেয়ামত আমরা প্রাপ্ত হচ্ছি এইটা করা যাবে না এখানে একটা হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করছি ইমাম বুখারি এই হাদিসটি আবু মুসা মুসাইল আশি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণনা করেছেন কয়লা কয়লা রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সুমাতালা জালিম ব্যক্তিকে অবকাশ দিয়ে থাকেন এরপর যখন তিনি তাকে পাকড়াও করেন সে কোনো সুযোগ আর পায় না তাকে আর কোনো সুযোগ দেন না তাহলে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য ধনী গরিব অথবা প্রভাবশালী যে কোনো ব্যক্তিত্ব সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে যদি সে জুলুম করে থাকে এবং জুলুমকে কন্টিনিউ করে এটা মনে রাখবেন এটা তার আল্লাহর রহমত প্রাপ্তি বরকত প্রাপ্তির আলামত না বরং আল্লাহ তাকে ওই যে এমলা অর্থাৎ সুযোগ করে দিয়েছেন কিন্তু আল্লাহ তাকে একদিন না একদিন পাকড়াও করবেনই এজন্য আরেকটি কথা আমাদের অনেক বিজ্ঞ ব্যক্তিরা বলে থাকেন ইন আল্লাহ লা ইহমাল ইন আল্লাহ হেল লা ইহমাল আল্লাহ অবকাশ দিয়ে থাকেন কিন্তু ছেড়ে দেন না উপেক্ষা করেন না এবং এই কথাটি সূরা হুদ মধ্যে আল্লাহ সুবহান تعالی বলেছেন ক্যাদালিকা ক্যাদালিকা আখযু রাব্বিকা اذا আখذ الكরা وهي ظالمه انا انا اخذه এভাবেই আল্লাহ সুবাহ হতে আলা কোনো জনপদের অধিবাসীরা যখন জালিম হয় তাদেরকে পাকড়াও করেন নিশ্চয়ই আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন এবং মর্মন্তুৎ এটি আল্লাহ সুহান তালে এখানে উল্লেখ করলেন অতএব সম্মানিত উপস্থিতি আসুন আমরা আল্লাহর পরীক্ষার মধ্যেই সবসময় থাকতে হচ্ছে কারণ দুনিয়াটা হচ্ছে দারু বালা ওয়াবা এটা পরীক্ষার জায়গা যখন থেকে আপনি জন্মগ্রহণ করলেন তখন থেকে আপনার মৃত্যু পর্যন্ত এটা পরীক্ষার জায়গা পরীক্ষার প্রস্তুতির বয়সে পৌঁছা পর্যন্ত আল্লাহ আমাদেরকে ধরবেন না অর্থাৎ বালেক হওয়া পর্যন্ত আপনার পৃথিবীতে জন্ম লাভের পর থেকে বালেক হওয়া পর্যন্ত আপনার ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দেবেন কিন্তু এরপর থেকে আসল পরীক্ষা শুরু যেদিন আপনি বালেক হবেন আপনার মৃত্যু পর্যন্ত অতএব আমাদের উচিত হবে এটা রিকগনাইজ করা যে কি কি জিনিস দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করেন আল্লাহ আমাকে তাহলে নিয়ামত দিয়ে পরীক্ষা করেন আল্লাহ আমাকে বরকত দিয়ে পরীক্ষা করেন আল্লাহ আমাকে বিপর্যয় দিয়ে পরীক্ষা করেন আল্লাহ এভাবে আরও অনেক কিছু দিয়ে আল্লাহ তালা পদ দিয়ে পরীক্ষা করেন ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন বিত্ত বৈভব দিয়ে পরীক্ষা করেন অনেক কিছু পরীক্ষার উপকরণ হিসাবে আছে কিন্তু আমরা যদি ভুল ব্যাখ্যা করি নিজের মন মতো ব্যাখ্যা করি তাহলে হবে না কোরআন সন্ন্যায় যথেষ্ট জ্ঞানগর্ভ আলোচনা আছে এলেম আছে সেগুলো আরও বেশি পড়াশোনা করুন তাহলে বুঝতে পারবেন যে আপনি এখন কোন অবস্থায় আছেন পরীক্ষার কোন পর্যায়ে আছেন আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তফিক দান করুন আমরা যেন কখনোই আল্লাহকে ভুলে না যাই সেটা নেয়ামতের মধ্যেই থেকেই হোক অথবা বিপর্যয়ের মধ্যে থেকেই হোক নিয়ামতের মধ্যে যেন আল্লাহকে ভুলে না যাই বিপর্যয়ে পড়ার কারণে যেন আল্লাহর প্রতি আমরা ক্ষিপ্ত না হই আল্লাহর প্রতি আমাদের ক্ষোভ প্রকাশ না হয় আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন তার নেক বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে নিন আল্লাহ আমাদেরকে সকল ভালো ভালো কাজের তৌফিক দান করুন ভুল বিভ্রান্তি এবং পাপ থেকে উদ্ধার পাওয়ার তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন যাদের হাজাত রয়েছে আল্লাহ তাদেরকে বৈধ পন্থায় সে হাজাতগুলো পূর্ণ করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের উপর রহমত বরকত নাজিল করুন আমাদের সন্তান সন্ততি আমাদের রিজিক আমাদের দেশ আমাদের সমাজ সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দান করুন যারা ভুল পথে আছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আমাদের নেতৃবৃন্দ যারা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আল্লাহ তাদেরকে সঠিক দিশা দান করুন কোরআন সুন্নার দিকে তাদেরকে হেদায়ত দান করুন হেদায়তের উপর থাকার তফিক দান করুন আমরা সকলেই মিলে মুসলিম ওম্মার সত্যিকার অংশ হিসাবে যেন এই বিশ্বে মুসলিম مسلم در مطيء. إمان درمطي در جيبون جابون باري اللهم در كشير توفي دان هذا وصلوا وسلموا على نبينا محمد فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الرشدين وعن الصحابة أجمعين وأن معهم بعفك وكرامك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفر والكافرين اللهم عليك بأعدائك أعداء الدين أعداء الإسلام والمسلمين يا رب العالمين تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يَعِذُكُمْ لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولا ذكر الله اكبر والله يعلم بما تصنعون واقم الصلاه